চলুন অষ্টমীর পুজো দেখে নিই আমার মামার বাড়ি ভূষণালয়ে। Thank you.
এই ভূষণ সাহা বাড়ির পুজোর ঠাকুরের কিছু ইতিহাস জেনে নি এই বাড়িরই ছোট বউ আমার ছোট মাইমার থেকে। পুজোর কেমন জাঁকজমক ছিল তখন? তখন খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল। বাড়ি গিয়ে ঠাকুর তৈরি হতো, আমার নিজে চোখে দেখা, আমার খুব ইন্টারেস্ট ছিল, আমি খুব বসে বসে দেখতাম। কি আগে কি ঠাকুর দালানেই তৈরি হতো প্রথম থেকে? আমি এসে দেখেছি তৈরি হয়, ঘর আসতো, মাটি আসতো, কাঠামো তৈরি হতো, অনেক বড় ঠাকুর না, অনেক বড় খায় চাঁদোয়ার কাছে ঠাকুর চোখ দিত। তারপর ঠাকুরের চোখ কোথায় হতো? তার এখানে চোখ আঁকতে আসতো ওনার ছেলে হেমন্ত পাল। একদম মানে পিছনের ওটাকে কি বলে, চালচিত্র পাশে যে কাঠামো গুলো লাগাতে দড়ি বেঁধে রাখতো। এই ভূষণ সাহা বাড়ির অন্যতম নিয়ম হলো ধুনো পোড়ানো। চলুন সেই ধুনো পোড়ানো দেখে নেওয়া যাক। এবং বাড়ির যেই বৌড়ায় ধুনো পোড়ায় তারা মাকে বুক ছিঁড়ে রক্ত দিয়ে থাকে। আবার দেখা হবে সন্ধি পুজোয় এই বাড়ির পুজোর নতুন কিছু নিয়ম নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।